আজকে আমাদের বাবা মা আমাদের জন্য যা যা কয়েকটা বিল্ডিং রেখে গেছে এইটা নিয়ত করতে পারে না যে কমপক্ষে একটা ফ্ল্যাটের যে টাকাটা আসবে এই টাকাটা মা বাবার জন্য আমি সৎকা করে দিব দান করে দিব এই মন মানসিকতা আমাদের নেই লজ্জা থাকা দরকার আপনার বাবা থাকলে আপনার খরচ করতে হতো না আবার অনেকের সন্তান চলে গেছে তার জন্য আপনি কি করে যাচ্ছেন তার জন্য এমন কিছু করে যান যে আপনার সন্তান কিয়ামত পর্যন্ত কবরে বসে থাকে পাবে আপনার স্ত্রী চলে গেছে আপনার স্ত্রী থাকলে কি আপনার খরচ করতে হতো না এভাবে প্রত্যেকের ব্যাপারটা একই কথা কেন আমরা করি না কারণ কৃপণতা আমাদেরকে চেপে বসেছে আল্লাহ বুঝার তা ও দান করেন এই জন্য যাদের বাবা মা চলে গেছেন বাবা মার উপরে একটা খরচ ছিল এই খরচটা তো কমপক্ষে আপনি অর্ধেকটা দেন তাও তো দিই না বাবা মা থাকলে কি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা খরচ হয় না আপনি কি সেটা দেন পাঁচশো টাকাই দেয় না তো এই মাসটিতে তো দুইশো টাকা করে মাসিক আমি হাসি অনেক সময় আমাদের এলাকা গরিব এলাকা ওই জায়গাগুলো তো পাঁচশো টাকা করে তো বাড়ি নাই একতলা দুই তালা বাড়ি ছয়তলা একটা বাড়ি নাই আর এলাকায় ছয় তালা বাড়ি বলা দুইশো টাকা করে দিতে তাও এখানে হিম হিমশিম খাচ্ছে কতটা কৃপণতা আমাদের মধ্যে আছে আল্লাহ তালা বোঝার তাও ফিক দান করেন কৃপণরা জাননাতে যাবে না হাদিস না তাহলে আজকে থেকে কারা কারা আপনার একটু হাত উঠে ভালো করে দেখাবেন কারা কারা হাদিস অনুযায়ী আমল করবেন মানে বাবা মার হক যেগুলো বলছে হাদিসে এগুলো আদায় করবো ইনশাল্লাহ না নিজস্ব সমাজ রক্ষা করতে হবে স্টাটাস শেষ হয়ে যাবে তাহলে আজকে থেকে আপনাদের বাবা মার কারা কারা মৃত্যুবার্ষিকী পালন করবেন হাত উঠান কি করবেন তা হাত নামান আবার ভালো করে বুঝেন মৃত্যুবার্ষিকী এখন থেকে কে কে পালন করবেন হাত উঠান কারা কারা যাবেন কি করবে আল্লাহ রসুল কি পালন করতে বলছে চল্লিশ দিন পালন করবেন কারা তিন দিন সাত দিন দশ দিন করবেন না ইনশা আল্লাহ বাবা মার জন্য দোয়া করবেন কারা কারা ইস্তেকাফার করবেন বাবা মার ওয়াদা পূরণ করবেন বাবা মার আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করবেন বন্ধুদের সাথে ভালো আচরণ করবেন মানত থাকলে মানত পূরণ করবেন রোজা কাজে থাকলে রোজা পূরণ করবেন হজ কাজে থাকলে হজ পূরণ করবেন ঋণ থাকলে ঋণ পূরণ করবেন ইনশাআল্লাহ যদি নিজের পুরা সম্পদকে দিয়ে হলেও বাবা মার ঋণকে পরিশোধ করেন যতক্ষণ পর্যন্ত বাবা মার ঋণ পরিশোধ হবে না ততক্ষণ পর্যন্ত আপনার বাবা মা ঝুলন্ত অবস্থায় থাকবে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। ইম্মা এব লগন নাহিন্দা ক্যাল কিবার। আহেদু হুুমা আউ কিলা হুমা। ফালে তা উল্লা হুুমা উফ্ফি উওয়ালা তানহার হুমা ও উল্লা হুমা কউলাঙ্গকারি কিবার। তাদের উভয় অথবা যেখোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পা। তোমরা পালে। অর্থাৎ বৃদ্ধ অবস্থায় যদি তোমরা পাও উফ এমন কোনো শব্দ তোমরা ব্যবহার করতে পারবা না এমন কোন আচরণ করতে পারবা না যে আচরণের কারণে বাবা অথবা মা একজন বলল আহ কি মানে এরকম একটা শব্দ তাদের থেকে বের হলো এমনও যেন না হয় ولا তানহারহুমা وقل لهما قولا كريما তাদের সাথে কোনো ভাবেই কর্কশ ভাষায় কথা বলা যাবে না وقل لهما قولا كريما সর্বোচ্চ নম্র ভাষায় তাদের সাথে কথা বলতে হবে তাহলে আমরা কি করি একটু চিন্তা করব আমরা এটা ওয়াকফিদ লাহুমা চব্বিশ নম্বর আয়ত আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানা হাজুল্লি মিনার রহমা সর্বোচ্চ বিনয় ভাবটা বাবা মার সামনেই প্রকাশ করতে হবে সর্বোচ্চ বিনয় যেটা আমরা নেতা খাতার কাছে করি আমাদের শায়কদের কাছে করি আমাদের হুজুর পীর শব্দের কাছে যেই পরিমাণ বিনয় হই এর থেকেও সর্বোচ্চ বিনয় প্রকাশ করবো কার কাছে বাবা মার কাছে মনে থাকবে এবং তাদের জন্য দোয়া করা রব্বির হামহুমা কামারব্বায়ানী সগির আয়া আলামিন তারা কবরে আছে তাদের অবস্থা কেমন আছে আমি জানি না আমার বাবা মা আমাদেরকে ছোটবেলায় যেভাবে লালন পালন করেছেন দয়া করেছেন মায়া করেছেন আল্লাহ আমার বাবা মার উপর আপনিও দয়া করেন এখানে একটা বিষয় অনেকে ককুর রব্বির হামহুমা কামারব্বাইয়ানা সগির বলে কি বলে না কোরআনে যেভাবে শিক্ষা দিয়েছেন এইভাবেই বলবেন এর পরিবর্তন নেই কোরআনে যতগুলো দোয়া যেভাবে আছে ওইভাবেই আমরা কি করব। বলার জন্য চেষ্টা করব রসুল হাদিসে যেভাবে দোয়াগুলো আসছে ওইভাবেই আমরা কি করব দোয়া করব। এখন আপনারা বলতে পারেন যে হুজুর সামষ্টিকভাবে আমি যখন বলছি রব্বির আপনারা বললেন আমিন আমিন এর অর্থ হলো প্রত্যেকের বাবা মার জন্য দোয়া হয়ে গেল সুতরাং তো সমস্যা নাই আপনার আল্লাহর কোরআনের আয়াতকে পরিবর্তন করবেন কেন রসুল হাদিসগুলোকে পরিবর্তন করবেন কেন সুতরাং আল্লাহ শিখানো দোয়া রসুল উল্লাহর শিখানো দোয়া এটাই এইগুলোই হলো শ্রেষ্ঠ দোয়া এগুলোর কোনো পরিবর্তন সম্ভব না মনে থাকবে মাস আল্লাহ এটাই কোনোভাবেই পরিবর্তন করা যাবে না আল্লাহ তালা আমাদের বোঝার তাও ফিকদান করে তাহলে আমরা সর্বদা কার জন্য দোয়া করব বাবা মার জন্য তারা বেঁচে থাকলেও দোয়া করব মারা গেলেও দোয়া করব পাঁচ নামাজ ছাড়াই দোয়া করব। ও নামাজ পড়তে হবে নামাজ পরে পরে দোয়া করবো ইনশাল্লাহ অন্য সময়েও দোয়া করব কিন্তু নামাজের পরে দোয়াটা কি হয় কবুল হয় তাই না আল্লাহ তাল আমাদের সবাইকে কবুল করেন সুরাতুল আহ কফের পাঁচ পনেরো নম্বর আয়াত আল্লাহ বলেন আমি মানুষের উপরে তাদের পিতা মাতার সাথে ভালো আচরণের নির্দেশ দিয়েছি হামালাতহু উম্মহু কুরহা ওয়া ওয়াদআতুহু কুরহা তার মা অর্থাৎ প্রত্যেক প্রত্যেকের মা আমাদের মানে আমাদের মা আমাদের মা কষ্ট করে গর্ভধারণ করেছেন ওয়া ওয়াদআতুহু কুরহা এবং কষ্ট করেই আমাদেরকে প্রসব করেছেন আমাদের মা আরই করেছেন না অন্য কেউ করছে শাশুড়িরা করছে বউ করেছে করেছে কে মা করেছে না পীর সাহেব করেছে না শেক করেছে বলেন না ইমাম সাহেব করছে তাহলে শ্রদ্ধাটা সর্বোচ্চ কার জন্য থাকা উচিত আল্লাহ তালা বোঝার তা দান করেন আলেম ওলামাদেরকে সম্মান করবেন পীর সাহেবদেরকে সম্মান করবেন শাহেকদেরকে সম্মান করবেন এটা আলাদা কিন্তু ওই সম্মান যেন খালি ওদিকেই না থাকে ঠিক আছে আল্লাহ বোঝার তাও দান করেন সুরাতে সুরায় লোকমানের পনেরো নম্বর আয়ত আল্লাহ বলেন ওয়াইন জাহাদা কে আই লাং তুস্রিকা বিমা লাইসালা কাবিহি যদি বাবা মা বিধর্মী হয় আর তোমাকেও যদি সেরেক্ট করার জন্য পিড়া করে বাবা মা কি বিধর্মী ইহুদি খ্রিস্টান হিন্দু যাই হোক না কেন আই লাং তুস্রিকা বিমা লাইসালা কাবিহি আইল ফালে তুতে আহু মা ওস ইবহুমা ফিত দুনিয়া মারুফা আল্লাহ রবুল্লা আয়ালামিন বলে যে ব্যাপারে তোমাদের আয়ালেম নাই তোমরা ফালাতহুমা এখানে পিতামাতার অনুসরণ করা যাবে না আনুগত্য করা যাবে না কিন্তু দুনিয়া মারুফা। কিন্তু পৃথিবীতে থাকা অবস্থায় তোমাদের পিতামাতার সাথে খারাপ আচরণ করতে পারবা না এই হাদিস থেকে এই আয়াত থেকে বোঝা যায় পিতামাতা যদি বিধর্মীয় হয় বেদিনও হয় ইসলাম বিরোধীও হয় এরপরেও পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না হ্যাঁ তারা যেহেতু আমাকে নামাজ পড়তে নিষেধ করছে আমাকে ইসলামী কাজ করতে নিষেধ করছে দাড়ি রাখতে নিষেধ করছে জুব্বা পড়তে নিষেধ করছে এটা মানা যাবে না কিন্তু সেটা তার সাথে সর্বোচ্চ নম্রতার সাথেই কথা বলতে হবে এখানে কি করা যাবে না চেতাচেতি করা যাবে না অনেকে তো বাবা মাকে দালাল বলে বাবা মাকে চিটার বাটপার সব কিছু বলে শুধুমাত্র মত মতের মধ্যে পার্থক্য হওয়ার কারণে এরকম আছে কি নেই আচ্ছা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন হ্যাঁ পৃথিবীতে কারো আল্লাহ তালার অবাধ্য হয় ইসলামে বিরোধী হয় এরকম কারো আনুগত্য করা যাবে না মোস্তাদে আমাদের বিশ হাজার ছয় শত তেপ্পান্ন নম্বর হাদিস আনে কল। قال رسول الله صلى الله عليه وسلم لا طاعه لمخلوق في তিল الخالق الله রববদ হয়ে স্রষ্টার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না এখন আমার নেতাই ইসলাম বিরোধী কুরআন বিরোধী হাদিস বিরোধী আল্লাহ বিরোধী সব জায়গায় বিরোধী কথা বলে আর আমি তার আনুগত্য করি করা যাবে ইমাম যদি কোনো আমার পীর সাহেবও যদি করে না আমার সহায়ক যদি করে আমরা তো বাংলাদেশে বর্তমান শায়েক পূজারী নেতা পূজারী হুজুর পূজারী ইমাম পূজারী পীর পূজারী সব পূজা দল পূজারী কথা বুঝেন নাই আমার হুজুর বললে যেভাবেই বলুক এটা ঠিক অন্য হুজুর যেভাবেই বলুক কোনোভাবে যদি একটা ভুল ধরা যায় এটাই কি ঠিক নাই এর কি মিথ্যা নাকি বাংলাদেশে সর্বোচ্চ দল পূজারী আছে শায়েব পূজারী আছে পীর পূজারী আছে ইমাম পূজারী আছে হুজুর পূজারী আছে এটা সর্বোচ্চ বাংলাদেশে দেখা যায় অন্য জায়গায় নাই আল্লাহ তালা আমাদের বুঝার তা দান করে সহি সাত হাজার দুইশত সাতান্ন নম্বর গুনাহের কাজে কারো আনুগত্য করা যাবে না আনুগত্য যদি করতেই হয় সঠিক কাজ ভালো কাজে আনুগত্য করা যাবে আপনি আপনার ইমামের আনুগত্য ওই সময় পর্যন্ত করবেন যতক্ষণ পর্যন্ত ইমাম কোরআন এবং সুনার আলোকে কথা বলবে আপনার পীর আপনার হুজুর আপনার শায়েক আপনার দল ওই সময় পর্যন্ত আনুগত্য করবেন যতক্ষণ পর্যন্ত তারা কোরআন এবং হাদিসের উপরে থাকবে সাহাবাদের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের আনুগত্য করা যাবে এর বাহিরে কারোরও আনুগত্য করার কোনো সুযোগ নাই আর কথা কি অস্পষ্ট না স্পষ্ট বুঝছেন আল্লাহ তালা বুঝার তাও ফিকদান করেন তাহলে বাবা মার সাথে আমরা সর্বোচ্চ আচরণটা আমাদের কি হবে ভালো হবে আল্লাহ তালা আমাদের বাবা মার সাথে সর্বোচ্চ আচরণ ভালো করার একটা তহবিল করেন সাহিব বুখারীর পাঁচ হাজার নয়শো হাদিস আনাব দিল্লাহ সাইউদ ইংরেজ ইয়াল্লাহ আন হু কল সালতুন নবি ইয়াসাল্লাল্লাহ আল্লাইহি ওয়াসাল্লাম আইউল্লা আহ আলি আহাবু ইরাল্লাহ অ লাহ সল্লেহ তু আইলেহক তিহা অ লাহ তুম্মা আইয়ুন ওয়ালিদাইন

জহরের সলাৎ জহরে আদায় করা আসরের সলাদ আসরে আদায় করা মাগরিবের সালাদ মাগরিবে আদায় করা এশার সলাৎ এশাই আদায় করা সলাৎ অর্থ কি সবাই জানেন তো আমি সলাদ কেন বলি বলছিলাম এটা কোরআনের ভাষা হাদিসের ভাষা এই জন্য বলি তাহলে সালাতটা ঠিক মতো আদায় করা আলে সুম্মা আইয়ুন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে উত্তম কাজ কি আল্লাহর কাছে অধিক প্রিয় কি অল আবির রুল ওয়ালিদাইন আল্লাহর রসুল বললেন বাবা মার সাথে ভালো আচরণ করা অলআতুম্ আইয়ুন ইয়া রসুল আল্লাহ এর পরে আল্লাহর কাছে অধিক প্রিয় কি অল আল জিহাদুফি সাবিলিল্লা আল্লাহর রাস্তায় জিহাদ করা শাহীব বুখারীর পাঁচ হাজার নম্বর হাদিস আন আবি হুরাইরা তারদি আল্লাহ হুতে আলাহ আনহু কল যা রজুলুন রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম ফকল আয়া রসুল আল্লাহ মান আহা কুবি হুসনি সাহেবাতী অলা উম্মু খে আবু হুরাইর রদী আল্লাহ হতে আনহু বর্ণনা করেন আল্লাহ রসুলের কাছে একজন ব্যক্তি এসে বললেন ইহা রসুল আল্লাহ ইয়া হাবী বল্লাহ দুনিয়াতে সবচাইতে কার সাথে ভালো আচরণ করব আল্লাহর রসুল বললেন উম্মু তোমার মায়ের সাথে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো সুম্মা মান ইয়া রসুল আল্লাহ এরপরে কার সাথে ভালো আচরণ করবো অলা উম্মুখা আল্লাহ রসুল বললেন তোমার মায়ের সাথে আবার বলা হলো সুম্মা হাবিব আল্লাহ এরপরে কার সাথে ভালো আচরণ করব। অলা উম্মুখ আল্লাহ রসুল বললেন তোমার মায়ের সাথে কয়বার বললেন তিনবার বললেন সুম্মা মান রসুল আল্লাহ এরপরে কার সাথে ভালো আচরণ করবো অলে আবুকা আল্লাহর রসুল বললেন তোমার বাবার সাথে কার সাথে বাবার সাথে ভালো আচরণ করো শোনান ইফনি তিন হাজার ছয় একষট্টি আরেকটা হাদিস আছে আনিল মেকদা আনিল মেকদা মিপনি মাদী কারাব আনান্নাবিসাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম অল ইন আল্লাহ উ সি কম ইম্হাদিকুম সালাসান মেকদা মিপনিম মাদি কারাব রসুল্লাহ সাল্লাল্লাহহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন আল্লাহ রব্দুল্লা আমিন তোমাদেরকে তোমাদের বাবা মায়ের ব্যাপারে তিনবার ওসিয়ত করেছেন কয়বার তিনবার ওসিয়ত করেছেন যে তোমরা তোমার মায়ের সাথে ভালো আচরণ করো মায়ের সাথে ভালো আচরণ করো মায়ের সাথে ভালো আচরণ করো ইন ইকুম চতুর্থবার বলেছেন তোমরা তোমাদের বাবার সাথে ভালো আচরণ করো পঞ্চমবার বললেন ফাল আল্লাহর তোমাদের নেকট আত্মীয়দের সাথে ভালো আচরণ করো তাহলে মায়ের কথা কয়বার পেটে ধরেছেন কে প্রসব করেছেন কে দুধ পান করিয়েছেন কে কয়বার এই জন্য আল্লাহ রসুল আল্লাহ রসুল কয়বার বলেছেন তিনবার আল্লাহ তালাও বলেছেন কয়বার তিনবার কয়বার তিনবার একটু চিন্তা করবেন বিষয়গুলো সহি বুখারীর পাঁচ হাজার বাহাত্তর নম্বর হাদিস আন আবদুল্লাহ ইবনে আমরিং রাদিয়াল্লাহু আনহু কল

আলহাফি হিমাফা জাহিদ আল্লাহ রসুল বললেন তাদের সেবার মাধ্যমে তুমি যেহাদের স্বয়াব লাভ করতে পারো অর্থাৎ তুমি গিয়ে তোমার পিতামাতার সেবা করো সেবা যত্ন করো আল্লাহ তা এই সেবা যত্নের মাধ্যমে যেহাদের স্বয়াব তোমাকে দান করবেন তাহলে করা দরকার আছে কারা কারা পিতামাতার সেবা করবেন করবেন সর্বোচ্চ করবেন হ্যাঁ পৃথিবীতে সর্বোচ্চ খেদামাত সর্বোচ্চ ভালোবাসা সর্বোচ্চ ভালো আচরণ বাবু মার সাথে করব ইনশাআল্লাহ সহি বুখারীর 2408 নম্বর হাদিস আনিল মুগীরাত ইবনি শুয়বা রাদিয়াল্লাহু তাআলা আন عن النبی صلی الله علیহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ হারাম আলাইকুম হুকুকাল মুগীরাইফ নে শোবেবা দি আল্লাহ হতে থেকে বর্ণনা করা হয়েছে অর্থাৎ মুগীরাইফ নে শোবা দি আল্লাহ হতে আল্লাহর আইনহু আল্লাহ রসুল থেকে বর্ণনা করেন আল্লাহ বলে আয়ালা তোমাদের উপরে হারাম করেছেন পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে মানে পিতা মাতার অবধ্য হওয়াটাকে হারাম করেছেন পিতামাতার সাথে অবাধ্য হওয়া পিতামাতার সাথে খারাপ আচরণ করাটা হারাম করেছেন কে আল্লাহ মানে পিতামাতার সাথে কোনোভাবেই খারাপ আচরণ করা যাবে না কবর দেওয়াকে হারাম করেছেন জীবন্ত মানে কন্যা সন্তান হলে কি করত জীবন্ত কবর দিত এটাকে হারাম করেছেন আল্লাহ রসুল সাল্লাহ বলেন আল্লাহ এটাকেও হারাম করেছেন যে কেউ কোনো প্রাপ্য পায় এটা না দেওয়াকে হারাম করেছেন অর্থাৎ আমি কারো কাছ থেকে দশ টাকা পাই এখন এটা ওই ব্যক্তির উপর হারাম করেছে না দেওয়াকে মানে দিতে হবে কি করতে হবে দিতে হবে আল্লাহ রসুল বলেন আল্লাহ তোমাদের জন্য অপছন্দ করেন তোমরা আজগুবি গল্প করো অনর্থক গল্প আছে না আমরা করি না মনে হয় ওয়াজ মাহবিল আজগুবি গল্প বেশি হয় যেগুলোর কোনো প্রয়োজনই নাই এগুলো নিয়ে কি করে এক ঘন্টা শেষ তারপরে বলবে ইনশাআল্লাহ সামনে যদি আপনাদের সাথে দেখা হয় আবার আলোচনা করব আজকে আলোচনা করতে পারে আপনাকে কে করতে বলছে এগুলো আলোচনা আপনাকে গান গুলতে বলছে এখানে এসে আপনি কোরআন হাদিসের কথা বলবেন তাহলেই তো কথা শেষ হয়ে যায় আপনি এই টান সেই টান দিয়ে এক ঘন্টা শেষ করার পরে বলবেন যে আগামী বছর যেন আবার দাওয়াত দেন আল্লাহ তালা বোঝার তাহিক দান করেন সহাই দান করেন এই সময় আজগবি গল্প কি অর্থাৎ যেগুলো কোরআন হাদিসে কোনো কাহিনী নাই এগুলো বলা যাবে না মনে থাকবে কোরআন হাদিসের কথা আবার কিছু আছে কিচ্ছা কাহিনী চলবে না কিন্তু উনি ওই শুরু থেকে এই কথা বলতে বলতে পুরো টাইম শেষ এই এরকম আরেকটা আসছে আরেক পাবলিক কি হয়েছে জন্মগ্রহণ করছে এরকম এই খালি মনে করলেন বাইরে কথা বলে এই সময়টাও কি করে নষ্ট করে কোরআন হাদিস এর এও বলে না আল্লাহ তালা বোঝার তাও ফিকদান করেন তাহলে এক নম্বর আল্লাহ রবিন হারাম করেছেন পিতামাতার অবাধ্য হওয়া দুই নম্বর জীবন্ত কবর দেওয়াকে তিন নম্বর কেউ কোনো প্রাপ্য পায় এটা না দেওয়াকে হারাম করেছেন মানে দিতে হবে নম্বর অপছন্দ করেছেন কি আজগুবি গল্প অনর্থক গল্প চার নম্বর পাঁচ নম্বর হল ওয়াকা সারা তার সোয়াল অধিক প্রশ্ন করা থেকে অধিক প্রশ্ন অনর্থক প্রশ্ন আসে না প্রয়োজনীয় প্রশ্ন করেন জীবন ঘনিষ্ঠ প্রশ্ন জীবন ঘনিষ্ঠ আলোচনা এটা করেন আর ছয় নম্বর ইসো আলমা মালী সম্পদ বিনষ্ট করাকে আল্লাহ তালা অপসন্দ করেন অপবাই করাকে অপছন্দ করেন আল্লাহ তালা এই ছয়টা জিনিস থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তালা এই ছয়টা জিনিস থেকে আমাদেরকে হেফাজত করেন সুনানে ইবনে মাজার সাতাশশো বিরাশি নম্বর হাদিস কত নম্বর বললাম

যেন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি আখেরাতে জান্নাত পেতে পাতি পেতে পারি আমি যেন আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পারি আর আখেরাতে যেন আমরা আমি জান্নাত পাই এই জন্য আপনার সাথে জেহাদ অংশগ্রহণ করতে চাই এরপরে বলতেছে ওলাকদ এতাই যখন আমি আসলাম ও ইন্নাওয়ালিদাইয়া লায়াবো আনিম যখন আমি বাড়ি থেকে আপনার কাছে আসলাম আমার বাবা মাকে কাঁদিয়ে এসেছি আমি যখন বের হয়েছি তখন আমার বাবা মা কান্নাকাটি করেছে আল্লাহ রসুল সঙ্গে বললেন তুমি এখনই বাবা মার কাছে ফিরে যাও তুমি যেভাবে বাবা মাকে কাঁদিয়ে এসেছো ওইভাবে তাদের চোখে মুখে হাসি ফুটাও যেভাবে কাঁদিয়ে এসেছো ওইভাবে তাদেরকে আবার হাসাও আজকে কি আমরা বাবা মাকে হাসাই বাবা মাকে হাসাই না খালি কaday আল্লাহ তাআলা আমাদের বাবা মাকে হাসানোর তৌফিক দান করেন আল্লাহ তালা হাসানোর তাওফিক দান করেন সুনানে মাজার মাজাহ 2781 নাম্বার হাদিস আন মুআউয়া ইবনু জাহিমাত আসলামী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূলের কাছে এসে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উরিদুল জিহাদা মা'আকা আবতগি بذلك وجه الله والدار الاخره আল্লাহ তালের সন্তুষ্টি আখেরাতে জান্নাত পাওয়ার আশায় আপনার সাথে জেহাদে অংশগ্রহণ করতে চায় আল্লাহর রসুল বলেন তোমার জন্য দুঃখ হয় তোমার আমি আছেন উল্টুন আল্লাহ আমার মা বেঁচে আছেন আল্লাহ রসুল বললেন মায়ের কাছে ফিরে গিয়ে মায়ের সেবা করো মায়ের কাছে ফিরে গিয়ে মায়ের সেবা যত্ন করো হুম এতাই তু হুমিনা হি যা এই মুহাবিয়া ইবনে যা হিমা আসুল আমি বলছেন আমি আরেক দিক থেকে আসলাম হয়তো আল্লাহ রসুল আমাকে চিনবে না এসে বল্লাম উরিদুল জিহাদে মা কা আব্দাদি বিদালী কাওয়াজ আল্লাহ হি ওয়াদ্দার আখেরতা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বল্লাহ আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় আখেরতে জান্নাত জান্নাত পাওয়ার আশায় আপনার সাথে জাহাদে অংশগ্রহণ করতে চায় অ লা ওয়াই হাক আল্লাহর রসুল বললেন তোমার জন্য দুঃখ হয় আহাই এতুন উম তোমার মা কি বেঁচে আছেন কুলতুনা আম আমি বললাম ইয়া রসুল আল্লাহ আমার মা বেঁচে আছেন আল্লাহর রসুল বললেন ফারজি তুমি মায়ের কাছে ফিরে যাও মায়ের সেবা যত্ন করো তুম এতাই তুহু মিন আমামিহি আমি সামনের দিক থেকে আবার আসলাম এসে বললাম আর রসুল আল্লাহ উরিদুল জিহা দা মা কাবো

রিজেলাহা ফাসামাল জান্না আল্লাহ রসুল বললেন তোমার মায়ের পায়ের কাছে তুমি পড়ে থাকো ওইখানেই তোমার জান্নাত কি বলছেন মায়ের পায়ের কাছে পড়ে থাকো ওইখানে তোমার জান্নাত আমরা কি করি এখন অনেকে আছে মায়ের পা টিপতেও কি করে লজ্জা করে কতটা নষ্ট আমরা বাবা মায়ের কাছে ক্ষমা চাইতে লজ্জা করে কিন্তু বইয়ের কাছে ক্ষুমা চায় করে না কি বলেন আবার পথ পাওয়ার জন্য বহু জায়গাতে পা ধরে কি ধরে না এটাও ধরে শুধুমাত্র লজ্জাকার কাছে মা আর বাবার কাছে আর বাকি কোনো জায়গায় লজ্জা নাই নির্লজ্জা এই জন্য মায়ের কাছে বাবার কাছে লজ্জা করে

আবুদার দারউদি আল্লাহতা আলা আনহু বর্ণনা করেন আমি রসুল উল্লাহ কে বলতে শুনেছি তোমাদের বাবা ভালো করে শোনেন কী বলছে অনেকে খেলে মায়ের সাথে ভালো আচন করে বাবার সাথে আচরণ করে না আল আলি তো আউ বিল জান্না আল্লাহ রসুল বলেন বাবা জান্নাতের একটি দরজা ফাইংসিতাবা আজি আয়দা আলি বাবা তুমি যদি চাও বাবার সেবা করে এই দরজাকে ঠিক রাখতে পারো আউ ইহফাজ ঠিক রাখতে পারো আজি আয়দা আলি খেল বা অথবা এই দরজাকে তুমি নষ্ট করে দিতে পারো যদি বাবার সেবা করেন তাহলে দরজা ঠিক থাকবে বন্ধ থাকবে না খোলা থাকবে আমাদের জন্য আর যদি বাবার সেবা না করি বাবার সাথে খারাপ আচরণ করি তাহলে দরজা বন্ধ হয়ে যাবে আল্লাহ আমাদের বাবা মার দুই উভয়ের খেদমত করে জান্নাতে যাওয়ার তা দান করে জামায়াতির মিজির তিন পাস চার পাস কত

আমার নাম উচ্চারিত হলো কিন্তু আমার উপর দুরুদ পাঠ করলো না আমার উপর কি করে নাই দুরুদ পাঠ করে নাই ওই ব্যক্তি কি ধ্বংস হয়ে যাক এইজন্য রসুলের উপরে দুরুদ পাঠ করবেন না কারা 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 করবেন সবাই করবেন জামেআ তিরমিজির চুরাশি নম্বর একটা হাদিস বারবার বলি এটা আন আব্দুল্লাহ ইবনে মাসউদি রাদিয়াল্লাহু আনহু কল আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ন আউলান্নাস বিয়ামিল কিয়ামাতি আকসারুহুম আলাইয় الصلাতান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে আমার কাছে সবচাইতে কাছে কাছে ওই ব্যক্তি থাকবে যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করেছেন সুবহানাল্লাহ তাহলে সর্বোচ্চ দরুদ পাঠ করবেন কার উপরে না অন্য কারো উপর দরুদ পাঠ করবেন রসুলল্লাহর সর্বোচ্চ দরুদ পাপ সাল্লা আলিউসালাম সাল্লা আলাইহাল্লাম দরুদ ইব্রাহিম সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ দরুদ এটাও পড়বেন ইনশা আল্লাহ এরপরে আল্লাহর বলেন যে ব্যক্তির কাছে রমাদন মাস আসলো কিন্তু সে নিজে ক্ষুমাপ্রাপ্ত হইতে পারলো না এর আগেই রমাদন চলে গেছে রমাদন আসছে কিন্তু আমরা নিজেরা কি করতে পারি নাই আল্লাহর কাছ থেকে নিজেদের গুনাগুলোকে ক্ষমা করতে পারি নাই ক্ষমা করিয়ে নিতে পারি নাই আমার জন্য আপনার জন্য ধ্বংস আবু ওই ব্যক্তিও ধ্বংস হোক যে ব্যক্তি পিতা মাতার দুইজনকে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও খেদমত করে জান্নাতি হতে পারলো না তাহলে বুঝা গেল বাবা মার খেদমত করলে কি পাওয়া যায় জান্নাত পাওয়া যায় তাহলে জান্নাত পাওয়ার পেতে আমরা সবাই রাজি আছি তো ইনশাল্লাহ তাহলে খেদমত করবো ইনশাল্লাহ সর্বোচ্চ খেদমত করার জন্য চেষ্টা করব শোনেন পিতা মাতা আপনার সাথে খুব খারাপ আচরণ করছে এমন কি সর্বোচ্চ খারাপ আচরণ করছে তাদের আপনি কথা শোনেন নাই এরপরে যদি বদয়া দিয়ে দেয় বদ্ধ লেগে যাবে আপনি আমি কোনো সময় কী করতে পারবো না খারাপ আচরণ করতে

গির যাই নামাজরত অবস্থায় আছে ইবাদতরত অবস্থায় আছে বলছে তিয়া জুরাইস হে জুরাইস ক্বাল আল্লাহুম্মা উম্মি ওয়া সলাতি জুরাইস ওই সময় নামাজ পড়ছিল তখন আল্লাহর কাছে বলল আল্লাহ একদিকে আমার মা ডাকে আর একদিকে আমি সালাত আদায় করি কি করব মায়ের ডাকে সারা দেয় নাই মা আবার বললেন ইয়া জুরাইস হে জুরাই শোনো আলা আল্লাহ হুম্মে উম্মি হুয়াসলা তিয়া আল্লাহ আমার মা এক দিকে ডাকে আর দিকে নামাজ অ লাতিয়া জুরাইস আবার বলছে হে জুরাই শোনো অ লে আল্লাহ হুম্হে উম্মি হলা তিয়াই আল্লাহ আমার এক দিকে মা ডাকে দিকে নামাজ কি করবো উনি নামাজ এছিলেন মায়ের ডাকে সাড়া দেয় নাই আর মা দোয়া করছে আল্লাহ্মা আল্লা আয়ামু তু জুরাইস হাতত আয়াং সুরফি ওয়াজহিল মা মায়া মিশিব আই আল্লাহ জুরাইস যেন ওই সময় পর্যন্ত মৃত্যুবরণ না করে যতক্ষণ পর্যন্ত কোনো পতিতার সাথে সামনাসামনি হয়ে অপদস্ত না হয় ততক্ষণ পর্যন্ত যেন জুরাইজ মৃত্যুবরণ না করে দেখেন জুরাইজ এখানে সঠিক ছিল না বেটিক ছিল সঠিক ছিল কিন্তু মা বদুয়া করছে মা কি করছে বদুয়া করেছে তো জুরাইস মা দুনিয়া থেকে চলে গেছে জুরাইস আল্লাহর রলি হয়ে গেছে হাদিসের মধ্যে আসছে ইলা ইলা একজন রাখেল নি ওই গির্জায় যাওয়া আশা করত। এখানে প্রথমে জুরাইদের সাথে ভাব করতে চাইছে কিন্তু ভাব হয় নাই তখন একজন রাখালের সাথে ভাব করছে তার সাথে মিলামিশা করেছে ফালাদ সন্তান প্রসব করেছে ফাকিল لها ممن هذا الولد জিজ্ঞাসা করলো এই সন্তান কার থেকে হয়েছে قالت من جরাইস पतिটা কি বলেছে এটা জুরাইজের সন্তান فنزل من জুরাইস তার তার থেকে বের হয়ে আসলো আসার পরে বললেন اين هذه التي تزعم ان ولدها لي কোন নারী বলে তার পক্ষে আমার থেকে জানি তার সন্তান হয়েছে কোন নারী বলছে যে আমার থেকে নাকি তার সন্তান হয়েছে দেখিয়ে দেওয়া হয়েছে তখন বলছে ওই শিশুটা কোথায় ইয়া বাবুস শিশু কোথায় শিশুকে ডেকে তার পেটে খোঁচা মেরে বলছে মান আবু ক্যা তোমার বাবাকে সঙ্গে সঙ্গে ওই শিশু বলছে অমুক রাখা এখানে আল্লাহ রাবুল্লাহ জুনাইস জুরাইসকে তার সম্মানেও রেখেছেন আবার মায়ের দোয়াকে কবুল করছেন এই জন্য কোনোভাবেই মা বাবার সাথে খারাপ আচরণের কোনো সুযোগই নাই আমাদের মা বাবার সাথে কোনো খারাপ আচরণ করার কোনো কি নাই সুযোগই নাই বাবা মা বেঁচে থাকতেও আমরা তাদের সেবা করব তাদের জন্য দোয়া করব মরার পরেও কি করব দোয়া করব মা বাবার জন্য সর্বোচ্চ সেবা সর্বোচ্চ দোয়া এটা আমাদের করণীয় আমাদের জন্য কি করণীয় সহি মুসলিমের 4115 নম্বর حديث عن نبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أبو هريرة رضي الله تعالى عنه برنون كورين ألا الرسول صلى الله عليه وسلم بولين যখন মানুষ মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটি আমল বাকি থাকে কয়টি আমল তিনটি আমল এটা জারি থাকবে এক নম্বর সাদকাতিন জারিয়া আপনি যা দান করবেন এটা কিয়ামত পর্যন্ত থাকবে দুই নম্বর আও ইলমিন উপকারী জ্ঞান কোরান হাদিসের জ্ঞান অর্জন করেন এটা মানুষকে বলেন কেয়ামত পর্যন্ত থাকবে আওলাদিন সালেহিন ইয়াদউ লাহু নেককার সন্তান রেখে যান এই নেকর সন্তান সালাত আদায় করে করে রব্বির হামুহুমা কামার অব্বায়ানি সগির বলে বলে আমার আপনার জন্য দোয়া করবে তাহলে আমার আপনার জন্য সন্তান যদি নেককার হয় তাহলে আমরা জীবিত থাকলেও দোয়া করবে আমরা মৃত্যুবরণ করলেও দোয়া করবে শুনে আবি দাউদের পাঁচ হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস কত বিয়াল্লিশ নম্বর হাদিস এই হাদিসটা আন আবি উসাইদ

আমাদের বাবা মার মৃত্যুর পরে কি তাদের উপরে কোনো হক বাকি থাকে মানে আমাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন এখনো কি আমাদের বাবা মার উপর আমাদের কোনো হক কি কিনা অর্থাৎ বাবা মার হক আদায় করতে হবে কিনা আল্লাহ রসুল বললেন হ্যাঁ অবশ্যই আছে তোমাদের বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তাদের হক আদায় করতে হবে কি কি হক আল্লাহর রসুল বললেন তাদের জন্য দোয়া করা এক নম্বর কি বলেন না তিন দিন খাওয়ানো সাত দিন খাওয়ানো 40 দিন খাওয়ানো আসছে নাকি হাদিসে আ বড় অনুষ্ঠান করা এরা বলে না কি এক নম্বর কি বলেন দোয়া করা আসসালাতু আলাইহিমা ভালো করে এটা ভালো করে শুনেন দোয়া করা ওয়াল ইস্তিগফারু উলাহুমা দুই নম্বর ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে আল্লাহ আমাদের বাবা মাকে ক্ষমা করে দেন তিন নম্বর ওয়িনফাযু বিম্বা মিন বাদিহিম মাউতি মউতিহিমা তারা কারো কাছে কোন কি করে গেছে ওয়াদা করে গেছে যে মাসজিদে দশ হাজার টাকা দিব এরকম আছে কি নাই বা বহু জায়গাতে ওয়াদা প্রাপ্ত ওয়াদা করে কি করে না আমাদের বাংলাদেশে তো এখন বর্তমান ওয়াদা করে এটার কোনো কি নাই অস্তিত্ব নাই মাহফিলে যায় প্রধান অতিথি হিসেবে ইনশাল্লাহ দশ আই পঞ্চাশ হাজার টাকা দিব নি দশ বছর পার হয়ে গেছে এরপরও দেয় নাই এরকম আছে না মাসজিদেও আছে এগুলো হলো মুনাফিকের আলামত এগুলো কি মুনাফিক আল্লাহ তালা বুঝার তাফিক দান করে তাহলে কি করতে হবে ওয়া ইনফাসু আহদিহিমা মিম বাদি হিমা বাবা মার মৃত্যুর পরে তাদের যেগুলো ওয়াদা আছে এই ওয়াদাগুলোকে পূর্ণ করতে হবে কয় নম্বর গেল হ্যাঁ তিন নম্বর এক নম্বর দোয়া করা দুই নম্বর ক্ষমা প্রার্থনা করা প্রার্থনা করা তিন নম্বর তাদের ওয়াদাগুলো পূর্ণ করা চার নম্বর ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা বাবা মার যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভালো আচরণ করা বাবা মার যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে সর্বোচ্চ ভালো আচরণ করা কয় নম্বর গেল পাঁচ নম্বর ও ইকরাম ও সদিক ইহিমা বাবার বন্ধু এবং মার বান্ধবীদের সাথে ভালো আচরণ করা তাদের খোঁজ খবর নেওয়া এগুলো হলো কি কাজ এটা বলে রসুল আর আমরা করি কি মৃত্যু বার্ষিকী পালন করি আল্লাহ রসুল বলেছেন দেখাইতে পারবেন তাহলে দোয়া করব ইস্তেকফার করব তাদের ওয়াদাগুলো পূর্ণ করব তার আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করব আর বাবার বন্ধুদের সাথে ভালো আচরণ করব চাচা যারা আছেন তাদের সাথে আর মায়ের সাথে যেই সমস্ত নারীদের ভালো সম্পর্ক ছিল তাদের কাছে হাদিয়া পাঠাবো করা যাবে ইনশাআল্লাহ হ্যাঁ তাদের জন্য দান করা তাদের জন্য কি করবেন দান করবেন সহি সাতাশশো ছাপ্পান্ন নম্বর হাদিস কত বললাম ها شطششة عن ابن عباس رضي الله تعالى عن أن سعد بن عبادة توفيت أمه وهو غائب عنها. عبد الله ابن عباس رضي الله تعالى عنه برونا قال سعد ابن عبادة أجدن صحابي. سعد ابن عبادة أجدن صحابي. أنار أنبسطت تتار ما انتقال كرلين. فقال يا رسول الله إربورس سعد ابن عبادة أشلين. يا رسول الله ইন্না উম্মি উফতিয়াত ইন্না উম্মি তুফিয়াত ও আ না আনহা। আমার অনুপস্থিতিতে আমার মা দুনিয়া থেকে চলে গেছেন আয়াং পাড়ু হাসাই ইন তা সত্দাক আনহা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার মায়ের পক্ষ দিয়ে যদি আমি কোনো কিছু দান করি তাহলে কি আমার মায়ের উপকার আসবে অ লা না আম আল্লাহ রসুল বললেন তুমি যা দান করবা ওই দানগুলো তোমার মায়ের উপকারে আসবে অ লে বা ইন্নি উ আল্লাহর রসুল করলেন আল্লাহর রসুলকে সাদীবনে ওবাদারদী আল্লাহহুতা আল্লা আনহু বলেন আপনি সাক্ষ্য থাকেন আল্লাহ ইতাল মেখরাফ আশা তু না আইলাইহা ওই যে আমার মেখরাফ নামক একটি বাগান আছে এটা আমার মায়ের জন্য সৎকা করে দিলাম কি করছেন সৎকা করে দিয়েছেন আজকে আমাদের বাবা মা আমাদের জন্য যা যা কয়েকটা বিল্ডিং রেখে গেছে এইটা নিয়ত করতে পারে না যে কমপক্ষে একটা ফ্ল্যাটের যে টাকাটা আসবে এই টাকাটা মা বাবার জন্য আমি সৎকা করে দেব দান করে দিব এই মন মানসিকতা আমাদের নেই লজ্জা থাকা দরকার আপনার বাবা থাকলে আপনার খরচ করতে হতো না আবার অনেকের সন্তান চলে গেছে তার জন্য আপনি কি করে যাচ্ছেন তার জন্য এমন কিছু করে যান যে আপনার সন্তান কিয়ামত পর্যন্ত কবরে বসে থাকে পাবে আপনার স্ত্রী চলে গেছে আপনার স্ত্রী থাকলে কি আপনার খরচ করতে হতো না এভাবে প্রত্যেকের ব্যাপারটা একই কথা কেন আমরা করি না কারণ কৃপণতা আমাদেরকে চেপে বসেছে আল্লাহ বোঝার তা অফিক দান করেন এই জন্য যাদের বাবা মা চলে গেছেন বাবা মার উপরে একটা খরচ ছিল এই খরচটা তো কমপক্ষে আপনি অর্ধেকটা দেন তাও তো দিই না বাবা মা থাকলে কি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা খরচ হয় না আপনি কি সেটা দেন পাঁচশো টাকাই দেয় না তো এই মস্তিতে তো দুইশো টাকা করে মাসিক আমি হাসি অনেক সময় আমাদের এলাকা গরিব এলাকা ওই জায়গাগুলো তো পাঁচশো টাকা করে তো বাড়ি নাই একতলা দুই তালা বাড়ি ছয় তালা একটাও বাড়ি নাই আর এলাকায় ছয় তলা বাড়ি বলা দুইশো টাকা করে দিতে তাও এখানে হিমশিম খাচ্ছে কতটা কৃপণতা আমাদের মধ্যে আছে আল্লাহ তালা বোঝার তাও দান করেন কৃপণরা জানাতে যাবে না হাদিস না কথা বোঝেন নাই আল্লাহ তালা বুঝার তাও দান করেন রাগ করেন না এটাই বাস্তবতা এটাই বাস্তবতা বাবা মার জন্য কতটুকু করলাম একটু চিন্তা করবেন صحيح بخاري تراشوت أشتراشي نمبر حديث عن ابن عباس عن عائشة رضي الله تعالى عنها أن رجلا سأل النبي صلى الله عليه وسلم إن أمي أفتلت نفسها وأزنها لو تكلمت تصدقت فهل لها أجر إن تصدقت عنها قال نعم عائشة رضي الله تعالى عنها برنون كورين একজন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মা হঠাৎ মারা গেছে আমার মা যদি কথা বলতে পারতো অর্থাৎ জীবিত থাকতো অবশ্যই তার পক্ষ থেকে উনি সৎকা করতেন ফাহাল্লাহ আজরুন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সতকা করি আমার মায়ের জন্য দান করি তাহলে আমার মা কি কবরে পাবে আল্লাহ রসুল বললেন নাম অবশ্যই পাবে এখানে দান করতে বলছে এখানে মৃত্যুবার্ষিকী পালন করতে বলছে বড় লোকদেরকে খাওয়াইতে বলছে আল্লাহ জানে কোন জায়গা থেকে কি করে আল্লাহ তালা বোঝার তাও ভিগান করে আমরা আসলে এখনো পর্যন্ত ওই স্ট্যাটাস সমাজ নিয়ে আসি আমার তো সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন মা বাবার মৃত্যুর তিন দিন চার দিন পরে আমরা গোস্ত খাওয়াই এটা হলো সবচেয়ে একটা আমাকে বিবেকে বাধা দেয় এরপরও না গেলে আপনারা অনেক কষ্ট পান কি একটা অবস্থা আল্লাহ বোঝার দান করেন তাহলে এক নম্বর দোয়া করা ইস্তেকাফার করা তাদের জন্য দান করা তাদের হকগুলো আদায় করা তাদের আত্মীয়তার হক আদায় করা তাদের বন্ধুদের সাথে ভালো আচরণ করা তাদের ঋণ পরিশোধ করা না করবেন না হ্যাঁ তাদের মান্যত থাকলে মান্যতা পূরণ করবেন মান্যত থাকলে কি করবেন মান্যত পূরণ করতে হবে অনেকের মান্যত থাকে না মান্ন আছে এই মান্যত পূরণ করবেন মানত পূরণ করা খুবই জরুরি আজকে মান্ন গুলো থাকে কিন্তু কি হয় না পূরণ হয় না অথচ মান্ন পূরণ করতেই হবে আব্দুল্লাহনে আব্বাস থেকেই বর্ণিত সাহাদা ইনি জিজ্ঞাসা করছেন ইস্তাফা রসুল আল্লাহ রসুলের কাছে ফটুয়া চাইলেন ইয়া রসুল আল্লাহ ইন উম্মি আমার মা দুনিয়া থেকে মা তাত আমার মা দুনিয়া থেকে চলে গেছেন ওয়াইল ইহা নজরুন আমার মায়ের একটা মান্য ছিল মা মান্য করেছিলেন মানত করেছিলেন ওয়ালাম তাকজি এটা পূরণ করতে পারে নাই ফাকাল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইকি আনহা আল্লাহ রসুল বললেন তোমার মায়ের পক্ষ থেকে তুমি এই মান্যটা পূরণ করো আমরা কি কোনোদিন এটা জিজ্ঞাসা করেছে জানারও চেষ্টা করি নাই আমার মায়ের কি কোনো মানত আছে কি নাই এগুলো নাই পূরণ কিছু আমরা আছি কি নিয়ে খরচ এই এলাকাতে আবার কি বলে এটাকে খরচ বলে আল্লাহ খরচ করেন ওখানে মায়ে বাবার মায়ের যদি কি থাকে ঋণ থাকে এগুলো পূরণ করেন এগুলো কি করতে হবে পূরণ করতে হবে আর যদি রোজা হস না করে থাকে এটাও কি করতে হবে পূরণ করতে হবে আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূলকে যা আর জুলুন ইলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের কাছে একজন ব্যক্তি আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইন্না উম্মি মা আমার মা দুনিয়া থেকে চলে গেছেন ওয়াইলাইহা সৌ মুশাহারি রমাদন আমার মায়ের উপরে রমাদনের রোজা আছে অর্থাৎ আমার মা রমাদনের রোজা রাখতে পারে নাই আফা জিহি আনহা আমি কি আমার মায়ের পক্ষ থেকে এই রোজাকে পালন করতে হবে আমার অ লা লাউ ক্যান আই লা দাইনুন একুংতা তোমার মায়ের উপর যদি ঋণ থাকত তাহলে কি তোমার পরিশোধ করতে হতো না অ নাম তখন উনি বলতেছেন হ্যাঁ অবশ্যই আর সুল আল্লাহ এটা তো পূরণ করতে হবে তখন আল্লাহ রসুল বললেন ফাদাইনুল্লাহাক কয় ইয়ো কো দা তাহলে আল্লাহ তাআলার যে ঋণ এটা তো আরও বেশি হক রাখে যে এটাকে পূরণ করতে হবে এই পরিশোধ করতে হবে আজকে আমরা কয়জন করেছি এটা মা বাবার রোজা রাখে নাই এটা পালন করি কি না মা বাবার মানত আছে এটা পূরণ করি কি না মা বাবার ওয়াদা আছে এগুলো কি পূরণ করি কি না মা বাবার ঋণ আছে এটা তো পূরণ নাই অন্যগুলো করলে তো করতে পারে এটা তো সহজ কিন্তু বাবা যদি এক দুই লাখ টাকা কি করা যায় ঋণ করে যায় এটা আর পকেট থেকে বের হয় না আল্লাহ তাল আমাদের সবাইকে মাফ করে দেন লাস্ট কথা মা বাবাকে গালি দেওয়া যাবে না মা বাবাকে গালি দেওয়া যাবে কিন্তু আমরা তো গালি দিই সবাই গালি দেন না কিভাবে গালি দেন সুনান আবি দাউদের পাঁচ হাজার একশত একচল্লিশ নম্বর হাদিস আন عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى ইন عليه وسلم ان সবচাইতে বড় গুনাহ মানে কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহ হলো হ্যাঁ ইয়ে লাহেনার রজুলু ওয়ালি দেয় মানুষ তার পিতা গালি দিবে এ লায়া রসুল আল্লাহ কে ফয়েলা আনুর রজুলু ওয়ালি দেয় হিয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সুন্তান তার পিতামাতাকে মাতাকে গালি দিবে কিভাবে গালি দে এইটা আবার কেমন কথা আল্লাহ রসুল বললেন ইয়ে লানুর রজুলু আবার রজুল একজন ব্যক্তি আর একজন ব্যক্তির বাবাকে গালি দিল ফয়েল আনু আবা ওই ব্যক্তি তার বাবাকে গালি দিল ওয়ে লা আনু উম্মাহু ফয়েলা আনু উম্মাহু একজন ব্যক্তি আর একজন বা ব্যক্তির মাকে গালি দিল ওই ব্যক্তি তার মাকে গালি দিল কি বুঝলেন বুঝেন না এখনো আমি মহাজিন সাহেব হুজুরের মাকে গালি দিলাম অথবা বাবাকে গালি দিলাম হুজুর আবার আমার বাবা মাকে গালি দিল তাহলে অর্থ কি আমি তো আমার বাবা মাকে গালি দিলাম দিলাম কি দিলাম না এটা করি কি করি না আবার অনেকে আছে নিজের হুজুরকে এত বেশি ভালোবাসে এই জন্য অন্যের হুজুরকে গালি দেয় তখন আবার কি করে হ্যাঁ ওই ওই যাদেরকে আপনি মানে উন্নয়নকে নিয়ে গালি দিয়েছেন হুজুরকে নিয়ে গালি দিয়েছেন পীর সাহেবকে নিয়ে গালি দিয়েছেন এরপরে নেতাদেরকে নিয়ে দিয়েছেন তারা আবার আপনার নেতাকে গালি দেয় দেয় কি দেয় না তাহলে মূলত কি হলো দায়ী কে আমার হুজুরকে গালি দেওয়ার জন্য আমি দায়ী আমার বাবা মাকে গালি দেওয়ার জন্য দায়ী আমি অর্থাৎ সব অপকর্মের মূলে কে আমি নিজে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বাবা মার যেগুলো হক আছে এগুলো হক আদায় করার তৌফিক দান করেন তাহলে আজকে থেকে কারা কারা আপনার একটু হাত উঠে ভালো করে দেখাবেন কারা কারা হাদিস অনুযায়ী আমল করবেন মানে বাবা মার হক যেগুলো বলছে হাদিসে এগুলো আদায় করবো ইনশাল্লাহ না নিজস্ব সমাজ রক্ষা করতে হবে স্টেটাস শেষ হয়ে যাবে তাহলে আজকে থেকে আপনাদের বাবা মার কারা কারা মৃত্যুবার্ষিকী পালন করবেন হাত উঠান কি করবেন তা হাত নামান আবার ভালো করে বুঝেন মৃত্যুবার্ষিকী এখন থেকে কে কে পালন করবেন হাত উঠান কারা কারা যাবেন কি করবে আল্লাহ রসুল কি মৃত্যুবার্ষিকী পালন করতে বলছে চল্লিশ দিন পালন করবেন কারা তিন দিন সাত দিন দশ দিন করবেন না ইনশাআল্লাহ বাবা মার জন্য দোয়া করবেন কারা কারা ইস্তেগফার করবেন বাবা মার ওয়াদা পূরণ করবেন বাবা মার আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করবেন বন্ধুদের সাথে ভালো আচরণ করবেন মানত থাকলে মানত পূরণ করবেন রোজা কাজে থাকলে রোজা পূরণ করবেন হজ কাজে থাকলে হজ পূরণ করবেন ঋণ থাকলে ঋণ পূরণ করবেন ইনশাল্লাহ যদি নিজের পুরা সম্পদকে দিয়ে হলেও বাবা মার ঋণকে পরিশোধ করেন যতক্ষণ পর্যন্ত বাবা মার ঋণ পরিশোধ হবে না ততক্ষণ পর্যন্ত আপনার বাবা মা ঝুলন্ত অবস্থায় থাকবে সেটা খাওয়াবেন কিন্তু ওটাকে কি কেন্দ্র করে খাওয়ালেন কবে খাওয়ালেন এটা হলো কি বিবেচ্য বিষয় আপনি বলতেছেন বসেন আপনি তিন দিন খাওয়াচ্ছেন আর বলতেছেন না ওর তিন দিনে কেন আপনি বছর ঘুরে একদিন কেন আসেন কথা বুঝেন নাই আবার যারা সব সবসময় খাই তাদেরকেই কেন খাওয়াতে হবে আমরা কথা বুঝেইতে আপনি আপনার হক যেগুলো আদায় করতে বলেছে ওই হকগুলো আগে আদায় করেন তারপরে এমনি হক আদায় হয়ে যাবে আপনি আমায়ামদের সাথে ভালো সম্পর্ক করছেন আল্লাহ সাথে ভালো সম্পর্ক করছেন তাদের সাথে ভালো আচরণ করছেন যারা নামাজ পড়ে পাঁচ তাদের সাথে আপনার ভালো আচরণ করেন তাদেরকে মাঝে মাঝে আপনি চা বিস্কিট খাওয়ান এর আগে আপনার বাবা মার জন্য দোয়া করে না এটাই দোয়া এটাই কি মূলত ওইভাবে করানোর কি আছে এটা তো একটা হলো কি রেওয়াজ হয়ে গেছে ইসলাম তো কোনো রেওয়াজ নয় আল্লাহ বোঝার ব্যাপারে আপনারা যারা বুঝছেন না আপনি আপনার জায়গা থেকে স্ট্রং থাকেন হুজুর না এই কথা চলবেন আল্লাহর কাছে এটা চলবে নাকি মানুষ যদি বলে যে হুজুর আপনি আগুনে ঝাঁপ দেন আপনি আগুনে ঝাপ দিবেন নাকি এই জায়গায় বলবেন যে পারলাম না এই জায়গায় তো ঠিকই আছে আপনার ঠিক তেমনি ভাবে এই জায়গাগুলোতেও কোরআন হাদিসের বাহিরে যাওয়া যাবে না আমি আজকে আপনাদের সামনে হাদিস থেকে যেগুলো হকের কথা বললাম এই হকগুলোই আছে এর বাইরে তোর হক নাই না আছে এরপরেও যদি বলেন যে এরপরে ওই যে চল্লিশা করার হকের কথা হাদিসে আছে তাহলে হাদিস নিয়ে আসেন সাহাবাদের আমল আছে দেখান পারবেন না তো আল্লাহ তাহা আমাদের সবাই গরিব মিসকিন কি আপনি খাওয়ানোর কথা তো আছেই কী বললাম এখানে দান করার মানে কি কি বলা হলো যে দান করার কথা তা দান করা কি মসজিদের খেলি নাকি দান করার মানে কি গরিবদেরকে তো আপনি দান করবেন যেখানে প্রয়োজন সেখানে দান করবেন দানের অর্থ আমি এটা বুঝি না দানের অর্থ কি একজনের একজন অসুস্থ চিকিৎসা হচ্ছে না এখানে দান করেন একজন বাচ্চা টাকার অভাবে পড়াশোনা করতে পারে না এখানে দান করেন রাস্তা হচ্ছে না রাস্তায় কি করবেন খরচ করেন টিউবওয়েল বসায়া দেন গাছ লাগিয়ে দেন ফ্যান নেই ফ্যানের ব্যবস্থা করে দেন এগুলোই তো দেন না অন্য আবার কি আলাদা কোনো কিছু আছে ড্রেন নাই ড্রেনের ব্যবস্থা করে দেন ড্রেনে খরচ করেন আমরা তো এগুলোকে দান মনে করি না অথচ এগুলো কি এগুলোই হলো আমাদের জন্য সৎকায় জারিয়া থাকবে সামাজিক যত কল্যাণকর কাজ আছে সকল কল্যাণকর কাজে অংশগ্রহণ করেন এগুলো আমার আপনার জন্য জান্নাত হয়ে যাবে আমরা তো একটা ইসলামটাকে কোন দিকে বানাইছে আল্লাহ জানে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে বাবা মার হক আদায় করার তৌফিক দান করেন আনিল করেন্লাহি রবুল্লাহ আলমিন কথায় কষ্ট পাইলে আল্লাহর জন্য মাফ করে দিন